দশটি এগুলো আসতে দেরি আছে। এর মধ্যে পঞ্চম নাম্বার যেটা, যার পরে পঞ্চম বা অষ্টম নাম্বারে ধরেছে, ঈসা আলাইহিস সালাম আসবেন আর ইমাম মাহদী আসবেন, দাজ্জাল আসবেন, দাজ্জাল আসবে। আর এই দাজ্জাল হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফিতনা। যেটা আট নাম্বারে আসবে সেটা নিয়ে কথা বলে আমাদের বাংলাদেশে আকাশচুম্বী হওয়া যায়। ফিতনাটাকে বেশি করে বলে আরো ফিতনা বাড়ানো যায়। ফিতনা এমন একটি ভয়াবহ জিনিস, তো সময়ের দাম কমে যাবে। টাইম ইজ ভ্যালুয়েবল লাইক আওয়ার লাইফ, আওয়ার লাইফ ইজ শর্ট, নট ইট ইজ রাইট, টাইম ইজ শর্ট, সো লাইফ ইজ শর্ট। জীবন বলতে আপনি কি বোঝেন? সময় না, সময়ের নামই মূলত জীবন। আপনি 60 বছর 50 বছর বেঁচে আছেন, তার মানে কি আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে আছেন। আল্লাহ তাআলা সব কিছুর সময় নির্ধারণ করে দিয়েছে। কিয়ামতের আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, সময় এ মানুষ দ্রুত মানুষের কাছ থেকে সময় ফুরে যাবে, তার উৎকৃষ্ট প্রমাণ আজকের কাহিনী। এই জন্য তাহলে আমরা একটু এই সংক্ষিপ্ত সময়ে শুনে আসি কিভাবে কিয়ামতটা হবে, তার কিছু অবস্থা। আল বাস, নির্দিষ্ট পেরন, ইলা আজালি মুসাম্মা, ইলা আজালি মাখ, এই জিনিসগুলো নির্দিষ্ট সময় আল্লাহ তারা বেঁধে দিয়েছে। মানুষের জীবন, মানুষের জীবনে নির্দিষ্ট সময় আল্লাহ তারা বেঁধে দিয়েছে। শুধু মানুষের জীবন নয়, গাছপালা, পশু পাখি, এই পৃথিবী, মহাবিশ্ব, সব কিছু। তো এটা ধ্বংস হবে কখন? নাফখাতুল বাস, নাফখাতুল বাস, ফুক দেওয়ার মাধ্যমে। যখন দেওয়া হবে তখন পলয় বাসি, নিনাদ, চিৎকার, আলপরিয়া, বিকট শব্দ, বিকট শব্দ। সেটা কি? অনুফিখ ফিসুরি, যখন ফুক দেওয়া হবে, যখন ফুক দেওয়া হবে, ফিসুর শিঙ্গায়, গরুর শিঙের নায়, বড় চঙ্গায় যখন ফুক দেওয়া হবে, তখন ফাইদা হুমিনাল লাজদাসি, হঠাৎ করে কবর থেকে মানুষেরা বাহির হতে শুরু করবে। আর কিয়ামতের আগেই মানুষেরা হঠাৎ করে মারা যেতে শুরু করবে, হঠাৎ মৃত্যু বেশি হতে শুরু করবে। আজ রানী এলিজাবেথ, দ্বিতীয় এলিজাবেথ, 90 বছর বয়সে মারা গেলেও গোটা পৃথিবী তাকে সম্মান জানাচ্ছে, এটাও কিয়ামতের আলামত। ইত্তাকুদান নাসু রুসান জুহালান, ইত্তাকুদান নাসু রুসান জুহালান, মানুষেরা মূর্খকে যখন নেতা হিসাবে গ্রহণ করবে তখন কিয়ামত চলে আসবে। মানুষেরা যখন মূর্খকে নেতা হিসাবে গ্রহণ করবে তখন কিয়ামত চলে আসবে। সমস্ত পৃথিবীর মানুষের বিবেক বর্জিত হয়ে যাবে, মানুষেরা ভালোটাকে ভালো মনে করবে না, মানুষেরা ভালোটাকে ভালো মনে করবে না। যেমন উদাহরণ, এই পৃথিবীর মধ্যে কিছুক্ষণ আগে হীরার কথা বললাম, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হীরার নাম হচ্ছে কোহিনূর হীরা। এই হীরা চুরি করে নিয়ে গিয়েছে এই উপমহাদেশ থেকে, যেটা আছে রানীর মাথার ঠিক মাঝখানে, মুকুটের মাঝখানে। 12টা দেশ থেকে মহামূল্যবান সম্পদ গুলো চুরি করে নিয়ে গিয়েছে, এমনকি একটা লাঠি, সেই লাঠি পর্যন্ত চুরি করে নিয়ে গিয়েছে। পৃথিবীর যত সম্পদ, মহামূল্যবান সম্পদ, সমস্ত পৃথিবী থেকে চুরি করে নিয়ে যে রানী শাসন করে, রানী যদি নাই প্রতিষ্ঠা করে, রানী যদি এই 70
70 বছরে নাই প্রতিষ্ঠা করতে চাইতো তাহলে সবার আগে নাই করতে হতো ওই পৃথিবীর শ্রেষ্ঠ কোহিনূর আমাদেরকে ফিরিয়ে দিবে নাই করতে হতো কিন্তু সেটা তো করেইনি সেই রানী এলিজাবেথকে মরা কফিনের উপরে তার মুকুট রেখে গির্জায় গির্জায় ঘুরানো হচ্ছে আমাদের বাংলাদেশেও তিন দিনের শোক পালন করছে সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ চুরির সম্পদগুলো যার গায়ে পরিহিত থাকে যাকে বলা যেতে পারে লুণ্ঠনাগার পৃথিবীর সবচাইতে চুরিকৃত ধনাগার যাকে বলা যায় যার পরিধেয় বস্তু তাকে পৃথিবীর সকল দেশের রাজা বাদশারা সম্মান দিতে যাচ্ছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীও যাবেন তাহলে বোঝেন মানুষেরা মূর্খকে নেতা হিসাবে গ্রহণ করবে শুধু মূর্খকে নেতা হিসাবে গ্রহণ করেনি বরং গ্রহণ করেছে একটা চোরকে শুধু চোরকেই নেতা হিসাবে গ্রহণ করেনি মূলত গ্রহণ করেছে নারীকে হাদিসগুলো বলার সময় নেই নারী নেতৃত্ব বেড়ে যাবে নারীদের সংখ্যা বেশি হয়ে যাবে এটা কিয়ামতের আলামত এই বাংলাদেশে বর্তমান যে গণনা হলো কিছুদিন আগে দেড় মাস আগে সেখানেও বাংলাদেশের নারীর সংখ্যা বেশি হয়ে গিয়েছে পৃথিবীর সকল জাতি ধ্বংস হয়ে গিয়েছে যখন নারীর পর্দা ঠিক থাকবে না নারীরা যখন স্বাধীনভাবে চলাফেরা করবে তখন মূলত আসবে কিয়ামত এই কিয়ামত যখন চলে আসবে তখন সকলেই হাই হুতাশ করবে রব্বানা ইন্নাকা জামিউন নাস নিশ্চয় আপনার প্রভু সকল মানুষদেরকে একত্রিত করবেন সেই দিনে যেই দিনের ওয়াদা তিনি করেছেন শুধু তাই নয় ইহশারুন নাসু মানুষদেরকে সেই দিন জমা করা হবে শুধু জমা করা হবে না উরাতান হুফাতান মানুষদেরকে উলঙ্গ অবস্থায় হাজির করা হবে মানুষদেরকে নগ্ন পায়ে উলঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় মানুষদেরকে একত্রিত করা হবে সেই দিন সকলেই বাতিব্যস্ত থাকবে কিন্তু যে উদ্দেশ্যে আমরা নিয়মিত দার্স করি সেই মর্মে একটি হাদিস শুনে শেষ করছি সেই ভয়াবহ কিয়ামতের দিনে আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না পাঁচটা বিষয়ের উত্তর দেওয়া না দেওয়া পর্যন্ত আমরা জান্নাতে যেতে পারবো না জান্নাতে তো যাওয়া দূরের কথা এক ধাপ আমরা ফেলতে পারবো না এই পাঁচটা জিনিসের মধ্যে একটা হচ্ছে আপনার সময় কিভাবে ব্যয় করেছেন তাহলে কিয়ামতের আলামত বোঝা যাচ্ছে সময় ব্যয় হবে তাড়াতাড়ি আবার কিয়ামতের পরেও আল্লাহ তাআলা সময়ের বিষয়ে জিজ্ঞাসা করবেন লা তাযুলু কদাম ইবনি আদম ইয়াওমাল কিয়ামতি আদম সন্তানের পা এক ধাপ উঠাতে পারবে না মিন ইনদি রব্বিহি তার প্রভুর সামনে থেকে তার প্রভুর নিকট থেকে আদম সন্তান একটি ধাপ আগাতে পারবে না হাত্তা ইউসআলু আন খামসিন যতক্ষণ পর্যন্ত না পাঁচটা বিষয়ে তাকে জিজ্ঞাসা না করা হবে এই পাঁচটা বিষয়ের উত্তর দেবার পরেই মূলত জান্নাতে যাবে আন উমরিহি তার বয়স সম্পর্কে ফিমাফনাহু তার বয়স তার সময় কিভাবে কাটিয়েছে আগেই বলেছি আপনার জীবন মূলত জীবন নয় আপনার জীবন হচ্ছে একটা সময় এটা নির্দিষ্ট আপনার জীবনটা মূলত নির্দিষ্ট এই সময়কে কদর করুন ইভালুয়েশন অফ টাইম সময়ের মূল্যায়ন যদি না করেন সময় মানে জীবন
এই জন্য আপনাদের মতো শিখছে পড়তে মুখস্থ করেছিলাম। টাইম ইজ ভালো লাইক অর লাইফ।